রসুল্লা সাল্লী ওয়াসাল্লামকে অনুসরণ বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় ভাব আজকে ছেলেরাও বোঝে না আজকে বয়স্ক লোকেরাও বোঝে না মা বোনরাও বোঝে না কেউ বুঝতে চায় কেউ বুঝতে চান হায় কার পিছনে ঘুরতেছে কার মতো নিজেকে সাজাই কী করে কেন করে কিচ্ছুর কোনো আগামাথা না আগামাথা কেন এমন চুল রাখল কেন এমন জিন্দিগি কাটাইলো সারা দিন কেন আড্ডা দিল সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করল কিচ্ছুর কোন হদিশ নাই কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই কোনো গন্তব্য নাই কোনো পথ জানা নাই কিছুই জানে না মঞ্জিল জানে না একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী যার দেমাগ আছে আকল আছে ব্রেন আছে যে পাগল না মাথা খারাপ না মাতাল না প্রতিবন্ধী নয় সে এরকম ঘরে কি বার সে এমনটা চলে কি দিনের পর দিন নামাজ পড়ে না মা বোন দিনের পর দিন পর্দা করে না কি করে কারে দেখায় কেন দেখায় নিজের শরীর নিজের যৌবন হ্যাঁ দেখাইয়া কি হয় পর পুরুষকে বে পর্দা দেখাইলে হলেও অর্জনটা কি অর্জন সামান্যতম কোনো ভিটামিন যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয় শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয় এমন তো কিচ্ছু না আখেরাতের কিছু তো নাইও দুনিয়া কি সর্বোত্তম মানুষকে সর্বোত্তম ব্যক্তিকে আল্লাহ তালা তিনটা কথা বলছে এক জবানে মানে কথায় সর্বোত্তম হলো যে মানুষকে তার জবান দিয়ে আল্লাহর দিকে ডাকে সে কথায় সর্বোত্তম কর্মে আল্লাহ তালা বলেন ও আমিলা সওয়ালি হান যে সমস্ত ন্যাক আমল করে পরিচয়ে সর্বোত্তমকে ও কলা ইন্নানি মিনাল মুস্তিমিন সর্বাবস্থায় জীবনে যে নিজেকে মুসলমান পরিচয় হিসাবে ধরে রাখে সব হালাতে নিজের চেহারা সুরত কাপড় পোশাক চলাফেরা আচরণ উচ্চারণ সব ক্ষেত্রে সে নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান আমি মুসলমানদের একজন সেই সর্বোত্তম মানুষ তাইলে কথায় সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কর্মে সর্বোত্তম যে ন্যাক আমল করে আর পরিচয়ে সর্বোত্তম যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে সর্বাবস্থা তো এই জন্য আল্লাহর দিকে ডাকা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা শুনতে পারা এটাই বর্ক এবার সেটা কমজন শুনুক বা বেশি শুনুক অল্প হোক বেশি হোক সবটাই বরক সান্লাহ একবার বললেও নেকি কি একশোবার বললেও নেই ওই যে মোহাম্মদ আফ একশোবার বললেও নিক এদিকে আসো এনে আসো এনে আর জায়গা আছে একশো বার বললেও নিক এই মূলত হিসাবটা হলো আল্লাহর কথা বলতে পারা এটাই বরক আমরা কিতাবে পড়ছি হাকিমুল মুজাদ্দিদুল মিল্লা হজরত আনা শাহ আশরাফ আলী থানবী রাহমতুল্লাহ আলাই বলতেন কোনো বান্দার একটি ন্যাকল যেই কোনো ছোট্ট বড় কবুল হওয়ার চিহ্ন হল যে আল্লাহ তালা তাকে পুনরায় সেই ন্যাক আমল করার তৌফিক দান করে যদি এমনটা হয় তাইলেই বোঝা যায় যে আল্লাহ তালা তার ন্যাক আমলটি কবুল করছে যেমন মনে করেন আমরা বললাম একবার যে শুভ বলেন নঙ্গেন তো এবার আবার বলে শুভ হ্যা এই যে বারবার বলা তোর প্রথমবার বলাটা আল্লাহ গ্রহণ করেছেন এই জন্য দ্বিতীয়বার বলার তৌফিক দিছে দ্বিতীয়বার এটা আল্লাহ গ্রহণ করছেন এই জন্য তৃতীয়বার বলার তৌফিক এইটাই নিয়ম যার আল্লাহ তালা আমল কবুল করে তাকে আল্লাহ তালা পুনরায় সেই আমলের তৌফিক দেয় যার ফজরের নামাজ কবুল হয়েছে তো আল্লাহ তাকে জোহরের নামাজ পড়ার তৌফিক দেয় জোহর কবুল হয়েছে তো আসর পড়ার সুযোগ দেয় আসর গ্রহণ করছেন আল্লাহ তো মাগরীব পড়ার তৌফিক মাগরিব পড়ছে কবুল হয়েছে তো এসা পড়ার সুযোগ এই যে একটার পর একটা নামাজ পড়ে বারবার দান করে বারবার আল্লাহর ঘর যে আরত করে বারবার কোরআনুল করিম করে মানে এটাই প্রমাণ করে পেছনের একটা কবুল হিস এই জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার গ্রহণ করা এটাই হলো সবচেয়ে বড় পাওয়া করানুল কারীমের মধ্যে আছে অরিদু আনুম মিনালহি আকবা অরিদু আনুম আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এটাই হচ্ছে সবচেয়ে বড় এটাই সবচেয়ে বড় বান্দা আল্লাহতালার প্রতি সন্তুষ্ট আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট এমন যখন হয় এই উভয়টা যখন সমান সমান হয় তা আল্লাহ তালা তখন সেই বান্দাকে ডাক দেয় ডাক দিয়ে বলে বান্দা চলো আর দুনিয়ায় থাকার দরকার নেই এবার আমার কাছেই চলে ইয়া আইয়া তুহান আত্মা জীবন ভর আমি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করলাম তো চলো এর ইলা রব আমি রবের কাছেই তুমি ফিরে চলে আসো কোন অবস্থায় আসবা র দিয়া দিয়া আমিও সন্তুষ্ট তোমার উপরে তুমিও সন্তুষ্ট আমার উপরে এই যখন বান্দা এই হালাতে পৌঁছে যে বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট তখন আল্লাহ তালাই বলে যে আমার বান্দা তুমি আমার কাছে চলে আস চলে আস ফাদখুলি ফি আইবাদি ওদ খুলি জান্নাতি আর আমার আরও পেয়ারা বান্দা মহব্বতের আরো অনেক বান্দা আছে সেই বান্দাদের সাথে আগে ঢোকো আর ওদেরকে সাথী হয়ে আমার জান্নাতে আসো তাইলে আসলে এই যে ন্যাক কাজের এই সঙ্গী অনেক বড় সৌভাগ্য যে আমি আপনারে সহযোগিতা করলাম আপনি আমারে সহযোগিতা করলেন কখন আপনি আমার নামাজের জন্য ডায়কা দিলেন আমি আপনারে কোনো দিন ডাইকা দিলাম কখনো আমি আপনারে উৎসাহিত করলাম আপনি আমারে উৎসাহিত করলেন মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হল দিনের জন্য আখেরাতের জন্য আল্লাহর ইবাদতের জন্য এই সম্পর্কটা এই বন্ধুত্বটা এই আন্তরিকতাটা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে হাসরের ময়দানে সমস্ত বন্ধু একে অপরের দুশ্মন হবে একমাত্র আমল ইমান বন্দিগির ভিত্তিতে যদি কারো মধ্যে বন্ধুত্ব থাকে তারা ব্যতীত তারা দুঃশ্মন হবে না তারা বন্ধুই থেকে যায় আল আহিল্লাহুম লিবা আদুবুন ইল্লাল ইত্ত আল্লাহ তালা বলেন বন্ধুরা ঘনিষ্ঠ বন্ধুরা হাসরের ময়দানে প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকুন একমাত্র মুত্তাকিরা ব্যতীত এই তাকওয়ার সাথে সম্পর্ক যান ইমানের কারণে মহব্বত আমলের কারণে মহব্বত এলেমের কারণে মহব্বত বন্দিগির কারণে মহব্বত এই কারণে ভালোবাসা যে নামাজ রোজা আখেরাত পরকা এই সম্পর্কটা মৃত্যুর পরেও থাকবে হাসরের ময়দানও থাকবে সবচেয়ে মজার বিষয় হইল খুশির কথা হইল সবচেয়ে আনন্দের কথা কোনটা আনন্দের কথা হইল এ আজকে অনেকে আমা ওলামায় লামের সাথে সম্পর্ক রাখে আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তর কথা থাকে দিনের জন্য তাহলে এ কি হবে এতে ওই ওই সুরাতে আসে আল্লাহ তালা এই বন্ধুদেরকে যারা ন্যাক কাজের বন্ধু ছিল আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলবে ও দু জান্নাতা আংতুম ওয়া জোয়া জুকম তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুক এ তখন এই মেক কাজের বন্ধুরা গলাগলি করে হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে শোভ আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা আজকে তোমাদের কোনো চিন্তা নাই কোনো পেরেশান তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে ন্যাক কাজের জন্য সহযোগিতা করেছিলে আল্লাহর ইবাদত নামাজ রোজা দান সদাকা জিকির তেলাওয়াত হ্যাঁ উনা থেকে বেঁচে থাকা এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢোক এবং তার মধ্যে আছে আপন বিবিও যদি এমন হয় ওয়া ওয়াজ হুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে এক কাজে সহযোগিতা করছে স্বামী তার স্ত্রীকে এক কাজে সহযোগিতা করছে স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে তো সে সন্তান ঘর আগলায় রাখছে তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের ন্যাক কাজের সহযোগী তো আল্লাহ তালা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ আয়াতের করে আছে এই জন্য উপরে থাকা ন্যাক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়ম অনেক বড় নিয়াম তাহলে আহসান মানুষ বললাম সর্বোত্তম মানুষ হলো এই তিন শ্রেণী যে তার জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে কর্মে সমস্ত বন্দিঘিন্যাক আমল করে আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় কেন দাঁড়িয়ে রাখছি আমি আমি মুসলমান টুপি পড়েন কেন আপনি সবসময় আমি মুসলমান আমি পাঞ্জাবি লুঙ্গি পড়বো কেন আমি মুসলমান আমি পড়বো না তো কে পড়বে মেয়ে মে সোয়া করবেন কেন হ্যাঁ আমি করবো আমি মুসলমান অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব সর্ব জায়গা নিজেকে পরিচয় তুলে ধরা আমি মুসলমান আমাদের হজরত আনা নজরুল ইসলাম কাসিমী সাহেব বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেম উনি একবার বলছিলেন বয়ান উনি বলছেন আমি পৃথিবীর অজস্র অগণিত সারাটা জীবন সারা গোটা ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে আমি সফর করি নাই বারবার বারবার তো সারা ইউরোপ সফর করছি এই পাঞ্জাবি টুপি পরে তো উনি বলছেন ইউরোপের বহু বিমানবন্দরে ইমিগ্রেশনে আমার দেশি চার্ট প্যান্ট স্যুট পরা দাড়ি সেভ করা এরকম বহু লোকরে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে চেকিংয়ের কারণে দাঁড় করায় রাখছে কিন্তু আমার কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই কারণ আমার পরিচয় মুসলমান আমার লেবাস বোঝা দেয় মুসলমান আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে এই জন্য আমার আর কোথাও কি করে নাই আটকায় উনি বলছেন আমি শত শতবার দেখছি এই জন্য এটা একটা বড় বিষয় আমরা হিনমন্য মানুষ যারা যারা হিনুমন মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি আহা আমি যদি মুসলমান না হইতাম আমি যদি মুসলমান না হইতাম তাহলে আরটু ফ্যাশনেবল চলতে পারতাম আরটু সাজগোজ করে চলতে পারতাম কাফের বেইমানদের মতো চলতে পারতাম এই এ তো হীনমন্য মানুষের কথা অর্থাৎ যার গায়রথ কম আত্মমর্যাদা কম আত্মসম্মান বোধ কম এটা হলো ওই মানুষের কথা আর যার আত্মমর্যাদা আছে গায়রত আছে আত্মসম্মান আছে সে কোনো অবস্থাতে নিজের ধর্ম আমাদের সব কিছু শ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ এটা কখনোই মানে এমনও না যে আমরা গার জোরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যে না আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আসলে হুদা বিষয়টা তো এমন না বিষয়টা তো এমনও না বাস্তবতা এটা সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও এর বিকল্প কোনো প্রমাণ নাই যুক্তি নাই রসুল্লাহ সাল্লিকাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে গবেষণা করছে মানে আপন যখন আর দুশ্মন হোক নবীজিকে নিয়ে যেই ফিকির করছে গবেষণা করছে সবার কাছেই তিনি শ্রেষ্ঠ বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি কি শ্রেষ্ঠ ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে কোন কিতাব নেই স্পষ্ট আপনার খ্রিস্টানদের যেই ইঞ্জিল সেরা এখন বাইবেল বা ইঞ্জিল এই সারা পৃথিবীতে এখন খ্রিস্টানদের যেই ধর্মগ্রন্থ হিসাবে তারা যেটা প্রচার করে আমাদের কাছেও আছে এগুলো তো এখানে তাদের লেখা আছে যে এইটার মূল লেখককে তাদের জানা ঈশা আলী সালামের উপরে নাজিল কৃত ইঞ্জিল যেটা আল্লাহ নাজিল করছেন ওইটার কোন নাম নিশানা ছাত্র মারিতল নাই কারো কাছে নাই কোনো কাফের ইয়াহুদি খ্রিস্টান তাদের কাছে নাই একটা বলে যে জাদুঘরে পুরাতন একটা কপি আছে এক হাজার বছর আগে এমনও এতটা ফালতু একটা মানে তাদের বাস্তবতাটা যে কিচ্ছু নাই কোন ভিত্তি বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই ইয়াহুদিদের কাছে তাদের ধর্মগ্রন্থের কোনো ভিত্তি কিচ্ছু নাই হিন্দুদের তো কোনো নাই কি বলে বলে না কয় কোন হোক এগুলো তাইলে সম্পূর্ণ মানে তথ্য প্রমাণ যুক্তি এবং পুরা সনদ ধারাবাহিকতা বিহীন কিতাব এগুলো আর আমাদের কোরআন দেড় হাজার বছর থেকে ঠিক প্রথম দিন যেই অক্ষর নাজিল হয়েছে যেভাবে আজও সেভাবেই আছে ইসলাম ওইভাবেই আছে আমাদের রসুল সাল সাল্লামের জিন্দিগি ওইভাবেই আছে এই আমাদের মধ্যে হীনমন হওয়ার কোনো যুক্তি নাই এটা এক ধরনের পরাজয় এটা এক ধরনের ব্যর্থতা মুসলমানের যেই ছেলেরা মেয়েরা পুরুষরা মহিলারা এই শিক্ষিত হওয়ার নামেও যারা নিজেদের লেবাস পোশাক চেহারা সুরত ঘর পরিবার এগুলোর থেকে ইসলামকে বিদায় দিছে এগুলো বেগায়রত মূলত এদের আত্মসম্মান কম আত্মমর্যাদা কম আত্ম উপলব্ধি কম এরা রূপ মানসিকতা বাস্তবতা এরা নিজ ধর্মের ব্যাপারে এদের কোনো নির্ভরতা নাই এদের এরা লজ্জিত বরং ভিতরে ভিতরে এমনি মুখে বলেন আর কি মু ভিতরে ভিতরে লজ্জিত যে ইসলাম আসলে এতটা যুক্তিসঙ্গত বর্তমান পৃথিবীতে চলন সই না এখনকার এই আধুনিক পৃথিবীতে ইসলামের সব কথা নিয়ে পড়ে থাকলে হবে না এই মানে এটা হলো মূলত শয়তান ইবলিস তাদেরকে জেহানটাই এভাবে তৈরি করে নিচ্ছে অথচ আল্লাহ তালা বলেন যে সর্বাবস্থায় পরিচয় দেয় আমি মুসলমান এবং এটা গর্ববোধ করে তো আল্লাহ তালা বলে সে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই আপনারা এই কয়েকজনেই শুনেন শুধু এটাই বুঝে নেন ইসলাম কোন যুক্তিতে আপনি ভেবে দেখেন পড়ে দেখেন গবেষণা করে দেখেন যে ইসলামের একটি বিষয় চুল দাড়ি লেবাস পোশাক চলাফেরা আচার আচরণ লেনদেন কোনো কিছুই যুক্তি বাস্তবতা পারিপার্শ্বিকতা পৃথিবীর বর্তমান অবস্থার কোনো কিছুর সাথে সাংঘর্ষিক এমন কিছু নাই একটা আল্লাহ কোরআন করিমে বলছেন আলাইহা। আল্লাহ তালা বলেন মানুষকে আল্লাহ আল্লাহর দিন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তালা বানিয়েছে লোকটা নামাজ করতে পারবে এজন্য সে জাকাত দিতে পারবে সে রোজা রাখতে পারবে সে সে হজ করতে করতে পারবে পারবে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করেছে এক মহিলা পর্দা করতে পারবে যত গরম হোক আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে আল্লাহ ওই রকম শরীরের গঠন করেই ওইরকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে যোগ্যতা আল্লাহ তালা খালকিল আল্লাহ তালা কোনো বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিছেন এটা মৃত্যু পর্যন্ত সরান না সরায় না আর কি এই যোগ্যতাটা সরে যায় না একটা মহিলা সত্তর বছর হইলে আর বোরকা ফিন না এমন নি একটা পুরুষ নব্বই বছর হইলে আর সেজদা দিতে পারে না এমন সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তালা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না এটা থাকেই তার মধ্যে সৃষ্টিগত যোগ্যতা এটা দেয়ালিকা দিনুল কয়িম আল্লাহ তালা বলেন এটা অকাট্য বিধান চূড়ান্ত বিধান এ জন্য ভাই আমার আল্লাহকে মানা চাই ইসলামকেই গ্রহণ করা চাই রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহ সাল্লাম বলছেন তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ এক আল্লাহ আমার রব এ কথার উপরে যে খুশি ইসলাম আমার ধর্ম এ কথার উপরে যে খুশি মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আমার রসুল এ কথার উপরে যে খুশি চেপুর নাঙ্গ মানুষ চেপুর নাঙ্গ রদি তুবিল্লাহী রব্বা অবিল ইসলামী দীন আবি মুহাম্মাদীন সাল্লাল্লাহ আলাইকি সাল্লাম নবি আল্লাহ আমার রব ইসলাম আমার ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আমার রসূম এক চাইতে বড় পাওয়ার কি একচাইতে বড় কিছু আর কি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লামের চেহারায় সুরতে আখলাকে বিচক্ষণতায় বুদ্ধিমত্তায় প্রজ্ঞায় জ্ঞানে গরিমায় কাছাকাছি এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে তাদের যত ধর্ম ধর্মগ্রন্থ আছে একটাও কোরআনুল কারিমের একটি শব্দের সাথেও তুলনার যোগ্য না তুলনার যোগ্যই নাই এদের যোগ্যতাই নাই বরং সবসময় ওরা লুকায় ধর্ম লুকায় আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসে ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে করে প্রচার করে তো ওইখানে মুসলমানদেরকে বলে মুসলমান বুঝে মুসলমান না বললে কথাটা

এই সুরার শনিবার বয়ান শুনেছিলাম হযরতের পুরা বয়ান এই বয়ানে হযরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত ওনার মুড়ি সাধারণ মানুষ তো আছে মানে আলেমে আছে হাজার হাজার তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে সেটাই আপনাদেরকে শুনাইতে চাই সুরাই নিসার উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে শানে নুজুল বলে আর কি কেন এই আয়াত নাজিল হল তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে একদিন একজন হাবসি নবীজির সাহাবি হাবসি সাহাবি হাবসি মানে যারা একদম নিগ্রু কালো ভীষণ কালো হাবাশা হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু যেই দেশের আবিসিনিয়া এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া এই আফ্রিকান একদম কালো কুচকুচে কালো চেহারা নিগ্রু মানুষ উনি রসুল্লাহ সাল্লাহ সাহাবি সহজ সরল মানুষ তা একদিন নবী সাল্ল আলি সাল্লামের সামনে বড়ছে। বসছে সবসময় আসা যাওয়া করে তা এর মধ্যে একদিন বৈশাণ বিজিকে বলতেছি আ রসুল আল্লাহ আমার একটু একান্ত কথা ছিল তো বলে বলো তো এই হাফসি সাহাবি আল্লাহ বললেন আল্লাহ জানেন আল্লাহ আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তালা আপনাকে দা দিয়েছেন দান করেছেন তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাফসি হলাম আমার কোনো তুলনা হয় না আপনার সৌন্দর্যের সামনে আপনার উত্তম চেহারা সুরাত আকৃতির সামনে আমি একেবারেই নগণ্য আমার কোনো তুলনা নাই ওনার তুলনা তো নাই শুধু কোটা কায়ে না তেরি কারো কি নাই তুলনা রসুল্লাহ সাল্ল আলীহিসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোনো মাখলুকেই তুলনার যোগ্য না বরং রসুলুল্লাহ সাল্ল আলীঘু আসাল্লাম বাহ্যিকভাবে বাহ্যিক দেহে তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্ল আলীকে সাহাবাহ ক্যারামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী আলী আলীকেলামের সৌন্দর্যের উপর নবী সাল্ল্লাহ আলীকে সাল্লামের নাক চোখ দাঁত ঠোঁট হাত পাও মানে শত শত যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করে এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রসুলুল্লা আলী আলিক্লামকে সবাই মিলে পরীক্ষা করে ওনার সৌন্দর্য পৃথক পৃথকভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ তো তিনি সব বিবেচনায় সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবে। হুজুর একটা সুন্দর উদাহরণ দিছে খুব চমৎকার বোঝানোর জন্য যে এক জায়গায় একটা প্রতিযোগিতা হয়েছে আর্ট একটি গাছে ডাল তো মোটা ডাল না চিকন একটা চিকন ডালের মধ্যে একটা দোয়েল পাখি বসছে এই আঁকছে তো এই পরীক্ষক যারা যারা এটার ফার্স্ট নির্বাচন করবে পরীক্ষক তারাও অভিজ্ঞ তারারে আনছে তারা তো এবারে দেখতে 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 বাদ দিতে 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 সর্বশেষ

চিকন ডালটা একটু কাঠ হইছে এটা বোঝা যায় না তাইলে একটা খুঁত ঠিকই তো তো আসলে হাজারো সমস্ত কিছু বিশ্লেষণ কইরা মনে করেন এবার তাহলে এখানে এটা একশো একশো হইতো কখন যদি ডালটা একটু কি হইতো নামানো হইতো একটু ঝুঁকাইয়া দিত আর কি সামান্য একটু ঝুঁকানো হইতো তো হজরত বলেন যে সাল্লাহ আলী সাল্লামের প্রতিটা অঙ্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রসুল্লাহ সাল্লামের নাক ঠিক নাক এটা এটাই শ্রেষ্ঠ এখানে এক যাররা খুঁত বের করার কারো কোনো যোগ্যতা নেই কান এটাই সেরা এখানে আর কি দিলে ভালো হইতো না আর কিছু দিলে ভালো হইতো না চোখ এখানে এটাই সেরা এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না কিছু দিলে ভালো হইত না এইটা যেটা আল্লাহ দিছেন নবীজির চোখ এটাই সেরা তিনি এত সুন্দর ছিলেন অর্থাৎ কোন বিবেচনায় কারো পরীক্ষায় কোন ক্ষেত্রে কোন দিক থেকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নেই এমন সুন্দর তিনি ছিলেন তো ওই হাফসি গুলাম আরে হাফসি সাহাবি ই বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লা আপনার সৌন্দর্য তুলনাহীন আমি এক হাফসি কালো গোলাম আপনার সাথে আমার কোনো তুলনা নাই এক দুই নাম্বার এত তো বাহ্যিক সৌন্দর্য উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য মানে ভিতরের গুণ এলেম তাকোয়া ইমান এখলাস আল্লাহ তালার প্রতি আস্থা ভরসা মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয় এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে আমি সাধারণ তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না তুলনা চলে না কিন্তু ইয়ারসুল রসুল আল্লাহ আমার একটা বিষয় হইল আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না কিন্তু আমি একটা সান্ত্বনা পাই আমি সুখে দুঃখে রাতে দিনে অভাবে যখন যেই অবস্থায় থাকি আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সব কিছু ভুলে যাই আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই আপনার সৌন্দর্য দেখে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই আমার সব সুখ পূর্ণ হয়ে যায় আনন্দ পূর্ণ হয়ে যায় এখন আমার প্রশ্ন হল ইয়া আরাসুল যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই তো কাজে নিশ্চয়ই আখেরাতে পরকালে আপনি তো আল্লাহতালার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন আর আমি আমি প্রথমত জান্নাতে যাব যদি আল্লাহ দয়া করে আমার দেয়ও একটা জান্নাত সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন সু উচ্চ সু সুমহান ওইখানে তো হবে না কারণ আপনার সাথে তো আমার কি নাই তুলনায় নাই আপনাকে দেখে যে আমি নয় চোখ জুড়াই আমার এখন প্রশ্ন হইলের মানে যদি আপনারে না দেখি তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না তখন আমি কেমনে থাকবো এইটা আমি জানতে চাইছি আল্লাহনবী সাল আলী চুপ হয়ে গেলেন

আসলের ময়দানে তারা এক নম্বরে নবীদের নবীদের আর মানে আপনার সাথে থাকে আপনাকে পুরা অনুসরণ করতে আমি আল্লাহর হুকুমের পুরা অনুগত্য করেছে জীবনে কখনোই আপনার নাফরমানি আমি আল্লাহর নাফরমানি করে নাই চেষ্টা করছে আপনার আপনার জিন্দীকে আপনার অনুসরণ ধরে রাখ

ذيك رضي الله عنه

আপনারে পাবো আপনার সঙ্গী হইতে পারবো আপনারে দেখমু আপনার লগে থাকতে পারমু কিন্তু এখন আমার প্রশ্ন হলো আপনি যখন আপনার মহামহান আল্লাহ রে আপনি যখন দেখবেন অর্থাৎ আপনি যেই বিশেষ মর্যাদা সম্মান নিয়া আল্লাহর পাককে দেখবেন তখন আমি আপনার সাথে থাকতে পারব না আল্লাহ নবী সাল্লাহ আলীহি বললেন আনুগত্যের হক যদি আদায় করতে পারো তো সেই সময়ও মহান আল্লাহর দিদার যখন আমি আমার হবে তখনও তুমি আমার সাথে থাকতে পারবে এই এই তখন আছে খুশিতে একটা চিৎকার এক সাহাবি চিৎকারে পড়ে গেছে পড়ে গিয়া ওইখানেই জীবনের তরে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিছে ইন্তেকাল করছে নেকাল যায় দাম তেরে একাদ নিচে এহি দিল কি এহি দিল কি আর সুহে ভালোবাসার হে প্রিয়জন আপনার জন্যই জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এটাই ছিল দিলের আশা নবী সাল্ল আলীহসাল্লামের সামনে জান দিয়ে ফেলছে এই খুশিতে আত্মহারা হয়ে গেছেন তাইলে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বললেন রসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের আনুগত্য আল্লাহর অনুগত আল্লাহর হুকুম মানা রসুল্লাসাল্লাহ আলাহিসাল্লাম এর সুন্নতের অনুসরণ করা পুরা পুরান কেরিং মধ্যে আছে এটা ভাবে যে আল্লাহ বলছে ফত্তাবি আউ তোমরা আমাকে অনুসরণ করো মোহাম্মদকে অনুসরণ করো বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো প্রতাবি আল্লাহ তুম তাহতাদুন আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন ফল্লাদী আমানু বিহি ওয়াজ সারুহু ও না সারুহু অত্থাবা উন্নুর যারা আমার রসুলের প্রতি মান আনবে আমার রসুলকে সম্মান করবে আমার রসুলের দিনকে সাহায্য করবে এবং আমার রসূলের উপরে নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করবে উলা কাহমুল মুফলিহুন আল্লাহ বলেন এরা নিশ্চিত সফল কামিয়াব জান্নাত জান্নাত এই জন্য প্রিয় ভাই আমার আজকে এতটুকুই কথা মেহরবানি করে হাদিসের যে অংশটা পড়ছি আলমার আমান আহাব্বা নবী সাল আলী এটাও সুন্দর ঘটনা আছে একজন সাহা সাহাবি আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লামের একজন সহজ সরল সাহাবি সাদা সিদে সাহাবি আল্লাহ মাতা কে আমত কোন দিন হবে নবীজি বললেন ওমা আদাত প্রস্তুতি নিয়েছ কি কেয়ামত যেদিনে হোক তোমার তোমার প্রস্তুতি কি ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ রোজা তো খুব বেশি নাই যেতটুকু কুলায় করতেছি তবে সবচেয়ে বড় কথা হলো ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আপনাকে আল্লাহকে ভীষণ ভালোবাসি আমি আপনাকে খুব ভালোবাসি নবী আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তাহলে তুমি শুনে নাও আলমার উমা আমা আহাব্বা মতে তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভীষণ ভালোবাসত হজরত আনাস বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কোনোদিন কোনো কথায় নবীর এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি যে হায় নবী বললেন যাকে বেশি ভালোবাসে কেয়ামতে তার সঙ্গী হবে এবং হজরত আনাস তখন জোর গলায় বলতেন পৃথিবীবাসী শোনো আমি আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি আশা করি আমি তার সঙ্গী হব কারণ ভালোবাসাতে তাইলে আজকে আমরা যারা শুনলাম আমাদের এটা দিলের তা হওয়া উচিত এই যে মদিনা শরীফ মানুষ যায় রসুল্লাহ আলী সাল্লামের রওজা আথারের জিয়ারতে কেন যায় ভালোবাসার টানে যা মোহব্বতের টানে যায় এক পাগল পারা দিল যা যায় নিয়ে যায় মহব্বতে যায় রসুল্লাহ প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলীঘাসাল্লাম কে অনুসরণ বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় ভাব আজকে ছেলেরাও বোঝে না আজকে বয়স্ক লোকেরাও বোঝে না মা বোনরাও বোঝে না কেউ বুঝতে চায় না কেউ বুঝতে চায় হায় কার পিছনে ঘুরতেছে কার মতো নিজেকে সাজাই কি করে কেন করে কিচ্ছুর কোনো আগামাথা না কেন এমন চুল রাখল কেন এমন জিন্দগি কাটাইলো সারা দিন কেন আড্ডা দিল সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো কিচ্ছুর কোনো হদিশ নাই কোনো লক্ষ্য নাই কোনো উদ্দেশ্য নাই কোনো গন্তব্য নাই কোনো পথ জানা নাই কিছুই জানে না মঞ্জিল জানে না একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী যার দেমাগ আছে আকল আছে ব্রেন আছে যে পাগল না মাথা খারাপ না মাতাল না প্রতিবন্ধী নয় সে এরকম ঘরে কি সে এমনটা চলে কি দিনের পর দিন নামাজ পড়ে না মা বোন দিনের পর দিন পর্দা করে না কি করে কারে দেখায় কেন দেখায় নিজের শরীর নিজের যৌবন হ্যাঁ দেখাইয়া হয় পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলেও অর্জনটা কি অর্জন সামান্যতম কোনো ভিটামিন যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয় শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয় এমন তো কিচ্ছু না আখেরাতের কিছু তো নাইও দুনিয়া কি এই জন্য বাফ চলেন আজকে আমরা নিয়ত করি আমরা প্রত্যেকেই এই সাহাবির উনি জানতে চাইছেন সাদা সিদে সাহাবি আল্লাহ তালা নাজিল করে জানাইছেন তোমরা যারা যারা আমার ইমানদার বান্না আমার রসুলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুলের সাথেই তোমাদেরকে থাকতে দেব থাকতে দেব তো বলে এত মানুষকে কেমনে থাকতে দিবে রবিজির অনুসরণ করলে কেমনে থাকতে দিবটা আপনি হেনে থাকি তো তো দেখবেন আপনি আপনি তখনই তো বুঝবেন এখন আপনার বুঝার দরকার আপনার আমার আকলের উপরে আখেরাত না আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা না তো আপনি সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে দশ দুনিয়া বরাবর তো আপনি বল এত বড় এটা দিয়ে সে করবে কি এত বড় এটা দিয়ে করবে কি যে মানুষটা দশ মাস নয় মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল সে এত বড় দুনিয়ার মধ্যে কি এত বড় দুনিয়া দিয়ে করবে কি আবার সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নারটার দরকারটা কি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আমরা প্রত্যেকেই নিয়ত করি জওয়ান বুড়ো সবাই আমিও সুন্নতের পাবন্দি করি রসুল্লাহ সালিক ভালোবাসা অনেক বড় নিয়াম অনেক বড় নিয়াম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে বন্ধু ও আজিবাহুম আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস করব না নু আলাইসাল্লাম জীবিত থাকতে ওনার চোখের সামনে ওনার উম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছে লুত আলাই নবী তখন জীবিত ওনার জাতিকে আল্লাহ তালা উল্টায়া জমিন ধ্বংস করে দিছে হুদ আলাই সাল্লাম জীবিত ওনার জাতি কৌমে আদকে আল্লাহ তালা ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিছে সোয়াইব আলাই সাল্লাম জীবিত আল্লাহ তালা উনি থাকতে ওনার জাতিকে ধ্বংস করে দিছে হ্যাঁ তাইলে এইভাবে বহু নবী আল্লাহ তালা ধ্বংস করে দিছে তাদের উম্মতকে নবী থাকতেই আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ওয়াদা দিছে বন্ধু আপনি আছেন বলে আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে একসাথে আজাব দিয়ে শেষ করব আল্লাহ তালা আমাদেরকে এত বড় রসুল দিলেন এত বড় নবী দিলেন আমরা যদি কদর না করি আমরা যদি মূল্যায়ন না করি তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া বদমসিবি ছাড়া আর কোনো কারণ নেই এই জন্য আমরা রসুলুল্লা আলাইহি হুসাল্লামের ভালোবাসা মহব্বত এবং অনুসরণ সুন্নাত এই ছোট ছোট সুননাথ আছে বাথরুমে নবী কীভাবে ঢুকতেন। নবীজি টয়লেট বাথরুম থেকে কিভাবে বের হইতেন খাবারের শুরুতে কিভাবে খাবার শুরু করতেন খাবার শেষে কি করতেন হ্যাঁ বাথরুম খাবার দাবার আহার নিদ্রা ঘুম চলাফেরা মিসওয়াক দাড়ি টুপি পাঞ্জাবি লেবাস পোশাক চলাফেরা কথাবার্তা সব ক্ষেত্রে নবীজি জি সাল্ল আদিগসাল্লামের সুন্নাত আছে ছোট ছোট বই আছে অনেক বই বাজারে পাওয়া যায় প্রিয় নবীর প্রিয় সুন্নাত এরম অনেক বই আছে একটু একটু পড়লে ওলামায় কেরাম বলে এগুলো শুনলে ইনশাল্লাহ কেউ যদি নিয়ত করে আমি ধীরে ধীরে নিজেকে সাজাবো তবে রসুল্লাহ উল্লাহ সাল্লামের সুন্নাতের আলোকে তাইলে সম্ভব তাইলে সম্ভব মানুষ অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় মানুষ মাত্রই কারো না কারো অনুসরণ করে যেহেতু করেই তো সেটা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবাই সাহাবাইকার অনুসরণ করিলেই উত্তম তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর আসল তো বাস্তব নবীজির সাল্লা সাল্লামের চেহারা চুল দাড়ি লেবাস খানাদানার নিয়ম শোয়ার নিয়ম টয়লেট বাথরুমের নিয়ম রাত্রি দিন একাকি প্রকাশ্যে যত কিছু নবীজির যেভাবে করতেন চাইতে সুন্দর স্টাইলিস্ট তার চাইতে চমৎকার গোটা পৃথিবীর কারো কাছে তাহলে সবচেয়ে সুন্দর যে মানুষ যেহেতু হতেই চায় তো সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণের মাধ্যমেই হওয়া সম্ভব হওয়া সম্ভব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই তার বিয়েতুল উম্মা মাদ্রাসা আসলে মূলত আমার আজকে এখন এসার পরে কোম্পানিগঞ্জ বয়ান এরপরে আবার নবীনগর বয়ান তো এ একটু সময় ছিল তো যেহেতু হাফেজ বদিউজ্জামান নজরুল বিশেষ করে বলছে যে কদ্দুর সময় যেদ্দুর হয় একটু বলে যাবেন ঠিক আছে আমি এক্ষুনি আবার চলে যাইতে হবে জন্য আল্লাহ নবী সাল আলী সাল্লামকে ভালোবাসেন অনুসরণ করেন সুন্নাতের ইত্তেবা করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটিকে কবুল করে নেন উপযুক্ত ছাত্র শিক্ষক আল্লাহ তালা মিলায়া দেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার মাদ্রাসায় আগামী শনিবার এই এই সামনের শনিবার বারো তারিখ মাসিক ইসলাহি মাহফিল আসরের নামাজ থেকে এসা পর্যন্ত আমার শায়েখ আরিফ বিল্লা হাকিমস মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর ইনশাল্লাহ বয়ান করবে আমরাও থাকবো আপনাদের সুযোগ থাকলে যাই বারো তারিখ আগামী শনিবার আমাদের মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আলহামদুলিল্লাহ মৌলাই করিম আপনি মাফ করে দেন মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন আল্লাহ রসুল পাক সাল্লাসাল্লামে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন এই ইসলাহি মজদিস আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুচিতে হালাল দান করেন আমার এই বন্ধুরা যারা এসেছে মাওলা সকলকে দিন মোতাবেক সুন্নাত মোতাবেক চলবার তৌফিক দান করেন আল্লাহ তরবুল উম্মা হিফস মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন আপনি চাইলেই হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আপনি দয়া করে কবুল করে নেন আপনি দয়া করে কবুল করে নেন আপনি দয়া করে কবুল করে নেন এলাকার সমস্ত মা বোনকে পর্দা পুশিদা দান করেন বাবা ভাইদেরকে দিন দান করেন পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে